بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعكم بإحسان إلى يوم الدين. أما بعد، প্রিয় ভাই হেলাল, বাংলাদেশ থেকে আপনি প্রশ্ন করেছেন যে জন্ম নিয়ন্ত্রণের জন্য কন্ডম বা পিল এগুলো বিক্রি করা যাবে কি না। প্রিয় ভাই, আমরা অনেক আগে একটা আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোকে হারাম করেছেন সেগুলোকে বিক্রি করাও হারাম করেছেন। এক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণের দুটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে স্থায়ী পদ্ধতি আর একটা হচ্ছে অস্থায়ী পদ্ধতি। স্থায়ী পদ্ধতি যে ব্যবহার করা সম্পূর্ণ নাজায়েজ, হারাম, এবং এটা অঙ্গহানি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির বিকৃতির অন্তর্ভুক্ত, এটা কোনোভাবেই জায়েজ নয়। সুতরাং যে সকল যন্ত্রপাতি স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণে ব্যবহার হয়ে থাকে, এই সকল পেশায় নিজেকে জড়ানো, এ সকল বস্তু বিক্রি করা, এ সকল বিষয়ের সাথে সংশ্লিষ্ট থাকা, কাউকে পরামর্শ দেওয়া, এগুলো সম্পূর্ণ নাজায়েজ, হারাম, এবং এর উপার্জনও সম্পূর্ণ হারাম বলে বিবেচিত হবে। পক্ষান্তরে যেগুলো অস্থায়ীভাবে নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, যেমন কন্ডম, পিল, ঔষধ, আরও যেগুলো রয়েছে, এগুলো যদি অস্থায়ীভাবে হয় তাহলে এগুলো দুইটা অবস্থা, কোনো কোনো প্রেক্ষাপটে জায়েজ, কোনো কোনো প্রেক্ষাপটে না জায়েজ। যেমন কোনো একজন মহিলার একটা বাচ্চা হলো, দেখা গেল বাচ্চা হওয়ার এক মাস বা দুই মাস পরে তিনি আবার গর্ভবতী হয়ে পড়লেন, তাহলে কোলের বাচ্চা সে দুধ পাবে না, এরকম একটা আশঙ্কা রয়ে যায়। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোলের বাচ্চাকে দুই বছর দুধ খাওয়ার জন্য অধিকার দিয়েছেন, তাই একজন বাবা বা মা তিনি তার সন্তানকে দুধ পানের জন্য দুই বছর পর্যন্ত বিরতি দিতে পারেন, তারপরে এরপরে আর জন্ম নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই। তাহলে এই যে বিরতি, এই বিরতির ক্ষেত্রে তিনি কন্ডম ব্যবহার করতে পারেন, অথবা তিনি পিল ব্যবহার করতে পারেন। অনুরূপভাবে কোনো মহিলা যদি এরকম অসুস্থ হয়ে যায় যে তার পক্ষে গর্ভধারণ সম্ভব নয়, এক্ষেত্রেও একজন পুরুষ বা স্বামী তিনি কন্ডম ব্যবহার করতে পারেন, বা ওই মহিলা তিনি পিল ব্যবহার করতে পারেন। যার বাচ্চা গর্ভে নিলে মৃত্যুর আশঙ্কা রয়েছে তার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য। তাহলে এই ক্ষেত্রগুলোতে তাদের জন্য এই অস্থায়ী পদ্ধতি গ্রহণ করা জায়েজ, আর অন্য সকল ক্ষেত্রে সেগুলো নাজায়েজ, অবৈধ। তাহলে আপনার প্রোডাক্টটা যদি তারা বৈধ পন্থায় ব্যবহার করে তাহলে আপনার বিক্রি বৈধ হচ্ছে, পক্ষান্তরে আপনার প্রোডাক্ট যদি তার অবৈধ পন্থায় ব্যবহার করে থাকে তাহলে আপনার বিক্রি অবৈধ হবে। বিষয়টা হচ্ছে এরকম, প্রিয়দিনী ভাই, এক্ষেত্রে নিরাপদ হচ্ছে এগুলো বিক্রয় না করা। আর আপনি যদি বিক্রয় করতে চান, এক্ষেত্রে ফোকাহায়ে কেরামের ফতোয়া রয়েছে, সেটা হচ্ছে যে কোনো বস্তু যদি তার বৈধ ব্যবহার থেকে থাকে তাহলে সেই বৈধ ব্যবহারকে কেন্দ্র করে আপনি সেটা বিক্রয় করতে পারেন, আর যদি সেক্ষেত্রে এটা অবৈধ কাজে সে ব্যবহার করে থাকে তাহলে এর গুনাহগার সে হবে, আপনি হবেন না। তবে আপনি এটা বুঝবেন কিভাবে, এটা আপনাকে ঔরফের উপর বুঝতে হবে। আপনি এমন এলাকায় বিক্রি করেন যে এলাকার মানুষ, আপনি জানেন যে এলাকার মানুষ অবৈধ পন্থায় এই পদ্ধতিগুলো ব্যবহার করে না, সেক্ষেত্রে আপনি সেই এলাকায় এগুলো বিক্রি করতে পারবেন, কারণ আপনি এখানে হুসনে জন বা ভালো ধারণার উপর ভিত্তি করে আপনি বিক্রয় করতে পারবেন যে আমার এই কাজগুলোকে তারা বৈধ পন্থায় ব্যবহার করবে। পক্ষান্তরে যেখানে আপনি জানেন যে এই এলাকার মানুষ এটা অবৈধ পন্থায় ব্যবহার করে, অথবা জানছেন যে এই ছেলেটা কন্ডম কিনছে অথচ সে বিয়ে করে নাই, এই কন্ডম সে ব্যবিচারের ক্ষেত্রে ব্যবহার করবে, আপনি বুঝতে পারতেছেন, তাহলে এই ক্ষেত্রে ব্যবহার বিক্রি করা বৈধ হবে না। সুতরাং যে এলাকায় আপনি জানেন যে এই এলাকায় কন্ডম সাধারণত অবৈধ পন্থায় ব্যবহার হয়ে থাকে, কেউ তার বাচ্চাকে দীর্ঘদিন যাবত নিচ্ছে না এরকম ফ্যামিলি, অথবা বিবাহই করে নাই এমন ছেলে কন্ডম নিচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেটা বৈধ হবে না, অবৈধ বলে বিবেচিত হবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এক্ষেত্রে তাকুয়ার দাবি হচ্ছে এই সমস্ত ব্যবসা না করাটাই ভালো। তবে আপনি যেই সিস্টেমগুলো বা সিচুয়েশনগুলো বললাম এগুলোকে সামনে রেখে আপনি এগুলোর ব্যবসা করতে পারেন। আল্লাহু আ'লাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।